ওকে সো এখানে যেটা করতে হবে এখানে লিখতে হবে ম্যাটা দিতে হবে এবং ম্যাটার দিয়ে এখানে লিখতে হবে যে কনটেন্ট মেবি না থাকলে কপি করে নিয়ে আসবেন কোনো সমস্যা নেই কারণ এটা অলরেডি সারা জীবন আপনার অ্যাক্সেস থাকতেছে এখানে গ্যাট স্টার্টেড যেটা বলেছে মনে থাকে না অনেক সময় ভিউ পয়স কন্টেন্ট ডিভা আচ্ছা বুঝতে পেরেছি এখানে এখানে বলছি যে নেম দিয়েছে ভিউপোর্ট একটা ম্যাটার নেম থাকে এটা অ্যাকচুয়ালি সিএসএস আমাদের এসিওর জন্য খুবই দরকার পড়ে অনেক সময় টাইটেল টেক দেওয়ার জন্য তো এখানে নেম দিয়েছি আমি ভিউপোর্ট আর কন্টেন্ট সমান সমান উইথ এটাই ছিল উইথ সমান সমান ডিভাইস উইথ হ্যাঁ এটাই করা আছে আর এখানে ইনিশিয়াল স্কেল ওয়ান দিতে হয় এটা না দিলে চলে এইটুক লেখা সব আমাদের ইনিশিয়াল ওয়ান এই জিনিসটা সো এখানেই বলেছে এখানে ইনিশিয়াল স্কেল ওয়ান এটা ক লেখাটা কেমন লাগছে ঠিক আছে কিনা না আপনার সব ঠিক আছে আর শ্রিঙ্ক বলেছে না সো এটাও দিতে পারেন শ্রিঙ্ক টু ফিট নো করা আছে আচ্ছা ওকে শ্রিঙ্ক টু ফিট সমান সমান নো করা আছে এটা জাস্ট নো লিখতে হবে কটেশন দিয়েও লিখতে পারেন কোটেশন ছাড়াও লিখতে পারেন কোনো সমস্যা নেই সো এটা এখানে এইভাবে করা আছে আচ্ছা বাট এইখানে আর কোনো সমস্যা নেই আচ্ছা এইখানে এটা হয়ে গেল এখন আমাদের বুটস্টপ কানেকশন হয়ে গেছে দেখেন এখন যদি এইচ ওয়ান লিখি এবং হ্যালো লিখে দিই এই এইচ ওয়ানের জন্য ওদের কিন্তু ডিজাইন দেওয়া আছে একটা জাস্ট রান করলেই বুঝতে পারবেন এই হ্যালোটা কেমন এসেছে রাইট বাটন ক্লিক করে দেখেন সিএসএসটা কথাকার নিয়েছে তাহলে বুঝতে পারবেন সিএসএসটা এই যে বুটস্টাফ থেকে নিয়েছে ফ্রন্ট সাইজ নিয়েছে তারপরে ফ্রন্ট ফ্যামিলি নিয়েছে এবং বুটস্ট্যাপ থেকে পাচ্ছে এগুলো সব কিছু মানে বুটস্টাফে এইচ ওয়ান টান যা আছে বডি টুডি সবার কাজ করা আছে তো আচ্ছা এইভাবে আমরা বুকস্টপটা ইনস্টল করব আমাদের পেজে এটুক হয়ে গেল আর আর যেটা করতে হবে এখানে লিখে দেই এটা হয়ে গেল এখানে এখানে যেটা করতে হবে এদের এখন এক্সাম্পলগুলো সম্পর্কে কম্পোনেন্টগুলো সম্পর্কে জানতে হবে এটুকুই জাস্ট আর অন্য কিছু কিন্তু নেই অর্থাৎ এখানে যে নতুন নতুন টুলস তারা বানিয়েছে এইগুলো কীভাবে বানাতে হয় এখানে ইউজ করতে হয় এটুক জানলেই নেই এগুলোর প্রত্যেকটা ক্লাসে একটা করে ডিজাইন দেওয়া থাকে সাপোজ আমি একটা ক্লাস নাম করে লাগলাম এখানে যেমন বাটন মাই বিটিএন এটা আমি আইডি দিয়ে লিখছি মাই বি বিটিএন টেন আচ্ছা বিটিএন লিখলাম আর এখানে একটা ডিজাইন দিয়ে রাখে দিলাম ধরেন যে ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ কালার হোয়াইট প্যারিং দশ পিক্সেল আর ফ্রন্ট সাইজ আঠারো পিক্সেল ঠিক আছে বর্ডার রেডিয়াস ফাইভ পিক্সেল এই যে আমি এটা দিয়ে রাখলাম এখন একটা বাটন বানাই তো আমি ক্লিক ঠিক আছে আর এখানে বললাম যে বর্ডার নান এখন দেখেন রিলোড দিলে বুঝতে পারেন কী হচ্ছে এটা আসলো তাই না আর এখানে স্টাইল না দেখলে তো কাজ করবে না আমরা জানি বুটস্ট্রাফের সেসেসটা সবসময় উপরে থাকে আমরা যেই সিজেস নিজে লিখবো একটু সেই সিসেসটা অবশ্যই বুডস্টাফের নিচে হতে হবে হেডের উপরে সবার শেষে আমাদেরটা থাকবে কানেকশন করা না যাই করেন দিলাম এটা রিলোড দেন এটা আসলো তাই না এটাতে যদি আমি এখন এই ক্লাসটা শুধু ব্যবহার করি এখানে তাহলে কিন্তু আইডিটা ব্যবহার করি তাহলে কিন্তু মনে করেন যে ডিজাইনটা সে পেয়ে যাবে আচ্ছা ডিজাইন পাচ্ছে না কোথায় সমস্যা একটু দেখে নিতে হবে আমাদেরকে এই হ্যাশটা দিয়েছে এই কারণে এই যে এটা হয়ে গেল একটা বাটনের মতো ঠিক আছে তো এইভাবে বুডস্টাফের কিন্তু অনেকগুলো ক্লাস আছে আইডি আছে যেগুলো আমাদেরকে জানতে হবে এবং ওইগুলোতে আমাদেরকে শুধু ডিজাইন করতে হবে কোনো একটা বাটন তৈরি করছি লিখে জাস্ট আইডির নাম লিখলে চলে আসবে ধরুন আমি যদি এইভাবে লিখি যে বিটিএন বিটিএন সাকসেস এটা যদি লিখি দেখেন একটা কী বাটন তৈরি হয় ক্লাস করতে হবে এটা অবশ্যই এই যে একটা বাটন তৈরি হয়ে গেছে দেখেন জিনিসটাকে আবার দেখেন আমি যদি মনে করেন যে আমরা যে এগারোশো সত্তর পিকজেল নিয়ে আসতাম না এটা যদি করতে চাই তাহলে এই যে এইভাবে করতে হয় ডিআইভি কন্টেইনার লিখতে হয় কন্টেইনার নিয়েই কাজ করবে হ্যালো এইচ ওয়ান দিয়ে লিখতেছি দেখেন এটা লিখলে ওরা এগারোশো সত্তর পিকজেল করে নেবে দেখেন মার্জিন মাঝখানে করে নিয়ে চলে এসেছে এবং এটা এগারোশো সত্তর পিকজলে রয়েছে এই যে এগারোশো চল্লিশ করা আছে তো এইভাবেই অ্যাকচুয়ালি মানে বুডস্ট্রাপ ইয়েগুলো ইউজ করা হয় তো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব যে আর একটা পেজ কীভাবে আমরা বুডস্ট্রাফে ডিজাইন করতে পারি ঠিক আছে আমি ফুল পেজ যে দেখাচ্ছি না একটা আংশিক দেখাই দেবো তাইলে বুঝতে পারবেন আর শেষের দিকে আমরা যখন ইয়ে করব তখন ফুল প্রজেক্ট দেখাবো যে এইভাবে তৈরি করতে হচ্ছে সাইটগুলোকে এত এতদিন দিন পর্যন্ত যা যা দেখিয়েছি আশা করা যায় যে কোনো সাইট তৈরি করতে হবে ফুটার হ্যাডার সব কিছুই করতে পারবেন তারপর আমি একটা পেজ ডিজাইন করে দেখাবো থ্যাংক ইউ